আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। অ্যান্ড আজকে আমি যেটা দেখাবো সেটা হলো, অনেকে রিভিশন পিরিয়ডে যদি অর্ডার লেট হয়ে যায় অনেক প্যানিক হন, তো আমি দেখাচ্ছি আমার প্রোফাইলে গিয়ে। হ্যাঁ, তো এটা আমি এখন থেকে ট্রাই করব ভিডিওতে শো করতে নিজেকে, যদি আমি একটু ক্যামেরা সাই। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এই অর্ডারটা অনেক দিন লেট, বেশ কয়েকদিন লেট, লাইক 53 ডেজ লেট। তো এটা ডিউরেশন ছিল ফার্স্টে 21 ডেজ, অ্যান্ড যার কারণে আমি অ্যাকচুয়ালি ডেলিভারি তখনই দিছিলাম। দেওয়ার পর ক্লায়েন্ট রিভিশন দিল, রিভিশন পিরিয়ডে এটা লেট হলো, অ্যান্ড লেট হওয়ার পর এখন ক্লায়েন্ট নাই। নাই বলতে ক্লায়েন্টকে আমি নক দিছি, ইমেল করছি, তারপরেও ক্লায়েন্ট নাই। তো এই একটা প্রবলেম হয়েছিল এটাতে, সেটা হয়েছিল আমি ধরেন ফুল একটা ওয়েবসাইট দিছি, জাস্ট একটা ইন্টিগ্রেশন বাকি ছিল। তো আমি ওকে বললাম, আচ্ছা ইন্টিগ্রেশনটা যেহেতু বাকি আর আমি ট্রাই করছি ওর কোড দিয়ে পারি নাই, তো যেহেতু হয় নাই, আমি বলছি আচ্ছা ইন্টিগ্রেশনটা যেহেতু বাকি তুমি অন্য কাউকে দিয়ে করো, করার পর আমি তোমাকে যত লাগছে অত রিফান্ড করে দিব। কারণ ফাইবারে যে সমস্যাটা হলো সেটা হলো আমি খুব কম অ্যামাউন্ট রিফান্ড করতে পারবো না, হয় আমার ফুল অর্ডারটা ক্যান্সেল করতে হবে বা আমার হ্যাঁ আরেকটা নতুন অর্ডার নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ওরা বললাম, আমি ওরা ইমেল দিছি অ্যাকচুয়ালি যে আমি তোমাকে টাকাটা পেপ্যাল করে দেই, তো তুমি অর্ডারটা অ্যাপ্রুভ করে দিও। তো ইমেল দেখছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি, তো দেখা যাক, অ্যান্ড আরও ফলো আপ করবো যে এটা কমপ্লিট করে দিতে। সেটাই বললাম, নর্মালি অনেকেরই দেখবেন 100 150 200 দিনও লেট থাকে, আমারও কিছু প্রজেক্ট এরকম ছিল 100 দিনের বেশি লেট, কারণ কিছু কিছু ইস্যু হয়, ব্যাকলগে পড়ে যায় প্রজেক্ট। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট লেট হইলে আপনার ট্রাই করবেন যেন ডেলিভারিটা অন টাইম হয়, ডেলিভারিটা যদি অন টাইম না হয় তাহলে পার্শিয়াল ডেলিভারি দিয়েন না, অন টাইম যদি না হয় তাহলে লেটই করেন। লেট করার পর ক্লায়েন্টকে বুঝিয়ে বললেন যে কেন লেট হয়েছে, তারপরে ওকে একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠান, ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো প্রবলেম সলভ, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে লেট ডেলিভারি দিয়েন। লেট ডেলিভারি ইজ বেটার দেন পার্শিয়াল ডেলিভারি, তো ওই ক্ষেত্রে আপনি একটু প্রবলেমে পড়তে পারেন যদি পার্শিয়াল বা কাজ না করে ডেলিভারি দিয়ে দেন, ইমেজ ডেলিভারি দিয়ে দেন বা ব্ল্যাঙ্ক ফোল্ডার ডেলিভারি দিয়ে দেন, তাহলে একটু ক্যাচালে পড়তে পারেন। তো এই ছিল ওভারঅল, অ্যান্ড লেট হলে সমস্যা নাই, রিভিশন পিরিয়ডে লেট হলে সমস্যা নেই, নর্মালি লেট হলে তো আপনার ওই কমবে, র্যাঙ্কিং কমবে। অ্যান্ড লেট ডেলিভারি অ্যাভয়েড করেন যতটা পারেন, টাইম ওইভাবেই নিন, আপনার যেই কাজে 1 সপ্তাহ লাগবে ওই কাজে 10 দিন নেন, আমার যেই কাজে 2 দিন লাগে আমি ওই কাজে 2 সপ্তাহ নেই, যেন আমি সর্ট আউট করতে পারি, প্ল্যান করতে পারি। তো যাই হোক, নতুন একটা জিনিস ট্রাই করলাম ফেস ভিডিও শো করে, আমি অ্যাকচুয়ালি মাইক্রোফোন এইভাবেই ইউজ করি, তো এইভাবে ইউজ করে মোটামুটি এই মাইক্রোফোনটা ভালো, অ্যান্ড দেখি নেক্সট ভিডিওগুলো তো এইভাবে দিতে ট্রাই করবো। অ্যান্ড আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিতে পারেন, অ্যান্ড ফ্রেন্ডদেরকে জানায় দেন যেন ওরা সবগুলো ইনফরমেশান একটা চ্যানেলেই পায়। ট্রাই করবো এখন থেকে আরও ভিডিও দিতে, তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।